without remorse, without heart. In your head, you're right, but in my head, you are the bad. I wanna show to the world that you're the bad one. You was being bad. That use all my love, use all my time, use all my heart. You begging me to come up with you, 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 you. I don't know, I'm fine without you, 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 you. You begging me to come up with you, 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 you. I don't know, I'm fine without you, 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 you. আমি কালকে ছোলার ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এটা আগে সিটি মেরে নেব। রূপবাবু চললেন এখন স্কুলে, জামায় কালি দাগ নিয়ে বন্ধু বান্ধবদের খেলাতে। বন্ধু বান্ধবরা ভালোবেসে সাদা জামাটা দিয়েছে কাদা করে। ঠাকুর নামও করেছো বাবা? করে নাও, আমদাদুকে করে নাও। ঘুরে বেড়াচ্ছে বাচ্চাগুলো, এখনো বোধ হয় গাড়ি এসে পৌঁছায়নি। ওই যে রূপবাবু, নরেশ ফোন করছে বোধ হয় গাড়িতে, এখনো আসেনি বলে। আজকে একটু গাড়ি আসতে লেট করে দিয়েছে, এখন বাজে হচ্ছে 7:25। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে মানে সকাল থেকে উঠে কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। যেমন দেখো, এখানে প্রেশার কুকারে আমার ডাল ইয়ে হয়ে গেছে, ছোলার ডালটা এটা সিটি পড়ে গেছে, এটা বানানো এখন বাকি রয়েছে। আর রুম যাওয়ার পর খুব যে রেস্ট নিয়েছি তা নয়, আমি ঝটাপট করে কাজগুলো শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে যে কালকে গণেশ পুজো। এবার গণেশ পুজোর দিনকে আমি না এই সাধারণত একটু খিচুড়ি মিচুড়ি বা পোলাও টোলাও এই ধরনের জিনিসপত্র করি, মানে একটু আমার গণেশকেও দিই আর সাথে একটু মানে ওটাই আমরা নিজেরাও খাই জাস্ট দিয়ে। তো যার জন্য কি হয়েছে, আজকে একটু তো বাজার হাটের চাপ রয়েছে, কারণ বাজার হাট যদি না হয় তাহলে মানে এমনি চাল ফাল সব কেনা আছে, কিন্তু বাজার বলতে টুকটাক মানে ফল টল ইয়ে এগুলো করতে হবে। আর দেখো আমার না সত্যি কথা বলতে সেইভাবে ইয়ে নেই, ঠাকুরের বাসন আমি খুব একটা বাড়াই না। তো এই হচ্ছে আমার ঠাকুরের বাসন, মায়ের ওখান থেকে চলে এসেছে পুরো মা ধরে, মায়ের প্রচুর বাসন রয়েছে। আর আমি ঠাকুরের বাসন বাড়িয়ে কি করব, মায়ের রয়েছে, এদিকে আমার দেওঘরে এত বাসন রয়েছে ঠাকুরের ইয়ে, তো সেই জন্য আলাদা করে আমি আর করি না, যখন লাগে তখন মায়ের কাছ থেকেই নিয়ে আসি। আর এমনিতেও আমার মামা বাড়ি কাছেই, যার জন্য অসুবিধা হয় না, ওদের বাড়িতেও পুজো আচ্ছা সব কিছু চলতে থাকে, আর ঠাকুরের বাসন বললেই আমি একদম সাথে সাথে পেয়ে যাই। তো
যেটা করব আজকে ছোলার ডালটা আমি করব এখন মানে কালকে আর কি আমি পুরো ভোগেরটা করব কিন্তু যেহেতু মা বাবাইরা সব আসবে টাসবে সারাদিন তো হচ্ছে ময়দা নয় খিচুড়ি ওই খেয়ে আর কি চলতে হবে ময়দা মানে লুচি পরোটা লুচি হবে আর কি তো এইসব নিয়ে চলবে তো যার জন্য আমি আজকে ছোলার ডালটা করে রাখবো ওটা ইয়েকে দেবো না মানে ঠাকুরকে ওটা দেবো না কিন্তু আমরা নিজেরা যদি লাগে মানে হাতের পাঁচ করে রাখা বলে না আমার একটু স্বভাব আছে জানো তো যতই অনেক কিছু মানে অনেক আইটেম করলে মনে হয় কি সবার কুলিয়ে যাবে অল্প অল্প করে খেলেও সবার কুলিয়ে যাবে তো সেই হিসাবে এখন করবো ছোলার ডাল আর ফর্চাজ ওখানে এখন লাইট নিয়ে টুকুর টুকুর কিসব যেন করে যাচ্ছে কি করছো তুমি যাবে ওই পাশের ঘরে এই জায়গাটা পুরো হয়ে যাবে ক্লিয়ার করতেই হবে তা না হলে এইখানটাতেই মানে ঠাকুর বসাবো আমি ঠাকুর বলতে কিন্তু আমি কোনো কিছু কিনে টিনে আনবো না আমার ঘরে যে গণেশ বাবা আছে তাকেই কিন্তু আমি পুজো করব মানে ঠাকুর কিনে এনে আমাদের পুজো হবে না কারণ তোমরা তো জানোই যে আমি কোনো প্রতিষ্ঠা করতে পারি না তো কালকেও কোনো প্রতিষ্ঠার হিসাবে পুজো কিন্তু নয় নিজের মনের ইচ্ছার পুজো আর এবছর অক্ষয় তৃতীয়াতেও আমি কিছু করে উঠতে পারিনি কী যেন একটা সমস্যা হয়েছিল করে উঠতে পারিনি দেখো সাধারণত ব্যবসায়ী ঘরেতে এই পুজোগুলোই হয়ে থাকে লক্ষ্মী গণেশ পুজো এইগুলো তো হয়েই থাকে তো আর আমার না একটু মাঝে মাঝে মানে কোনো ইয়েতে মনে হয় যে হ্যাঁ একটা পুজো পুজো একটু ফিলিংস আনি আর গণেশ পুজো মানে তো রাজেশ বলো প্রথম আর কি মানে এই পুজো শুরু হবে একটা উত্তেজনা চলছেও মানে ইয়েতে কমপ্লেক্সেও পুজো হবে আমাদের আমি যখন ছোলার ডাল রান্না করি সবসময় হিং দিয়েই করি আমার ওটা খেতে ভালো লাগে তাই গোটা জিরে আর ইয়ে দেব হিং ফোড়ন দেব দিয়ে এই যে এখানে একটা মশলা যেটা করি জিরে আদা বাটা জিরে আদা বাটা নুন তো আমি ডালে দিয়েই নিয়েছি সেজন্য আর আলাদা করে দিলাম না লাগলে দেবো আর হচ্ছে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর ডালটা আমি তো লঙ্কা দিয়েই সেদ্ধ করে নিয়েছি তো হিং ফোড়ন দিয়ে আমি করি ইয়েটা ছোলার ডালটা Without heart, in your head, you're right. In my head, you are the best. I wanna set you the worst, but you're the bad one. You always being bad. They use all my love, use all my time, use all my heart. You're begging me to come out with you, 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 you. আমরা ছোলার ডালে না একটু মিষ্টি মিষ্টি মানে করে করি আর কি ছোলার ডালটা মিষ্টি মিষ্টি দেখবে করে করলে ভালো লাগে খেতে আর সত্যি কথা বলতে আমার কোথাকার ছোলার ডাল যেন খুব ভালো লাগে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে মন্দিরের সামনে যে কচুরির দোকানগুলো আছে একদম যে একদম মানে ফ্যান দেওয়া আছে ছোলার ডাল গুলো পাওয়া যায় ওই ছোলার ডাল আর কচুরি আমার যে কি ভালো লাগে খেতে সে কি বলবো মানে ওটা আমি গেলেই তো দক্ষিণেশ্বর গেলেই আমি ওটা খাই আর কি আর ছোলার ডাল দেখবে লুচির সাথে ছোলার ডালটা খুব ভালো যায় মানে আমি গন্ডু বাবাকে দেবো না ঠিকই মানে গণেশজিকে চড়াবো না ঠিকই কিন্তু এটা একটু করে রাখলাম যাতে মানে দেখো ভোগ এমন একটা জিনিস না শুনলেই লোকে মনে হয় করে যে আসবো বা ইয়ে বা কেউ চলে এলো তো আমার সেই সময় মনে হয় পুজো চলা অবস্থা বা পুজোর দিনকে কেউ এসছে চলে এসছে তাকে একটু ভোগ দিতে পারবো না সেটা তো আর হয় না তো ছোলার ডালটা যদিও ভোগে তো আমি জন্য নয় আমি তোমাদের বললাম ছোলার ডালটা মেন করে রাখছি একটা সাবস্টিটিউট মানে একটা আর একটা আলাদা করে রেখে দিচ্ছি যাতে সব কিছু দিয়েই মিলিমিশে হয়ে যায় আর বাকি সমস্ত রান্নায় কালকে সকালবেলা উঠে গ্যাস ফ্যাস পরিষ্কার করে ঠাকুরের বাসন তো দেখলে এসেই গেছে মায়ের ওখান থেকে আর আমার যেগুলো আছে সেগুলো বার করে নেবে আজকে মেন করা হবে হচ্ছে ওই জায়গাটাকে পরিষ্কার ওই জায়গাটা পরিষ্কার করে যেটার উপর গণেশ বসাই তো সেই সব তৈরি করে রাখবো কারণ কালকে রান্নার ঝামেলাটা অনেকটাই আছে
ইচ্ছা আছে যে খিচুড়ি করবো, তারপর হচ্ছে আলুর দম তো করবো, খিচুড়ি আলুর দম পায়েস তো হবেই, তারপর ইয়ে হবে পাঁচটা ভাজা হবে। হ্যাঁ, এখন সুজির পায়েস করবো না কি পায়েস করবো এরকম। আমি ইনফ্যাক্ট গণেশজিকে রাখি হচ্ছে দেড় দিন মতো, মানে ইয়ে অনুযায়ী মহারাষ্ট্রে কিন্তু ওরকম মানে রাখলে দেড় দিন তিন দিন এরকম রাখে, তো আমি দেড় দিন রেখে দিই ওখানে আর একেবারে টাইম টু টাইম খেতে দিতে থাকি। এই হচ্ছে গণেশ বাবা আর ওইদিকে হচ্ছে গোপাল। এরা হচ্ছে আর কি কিরকম বলতো, বাচ্চাদের মতো লাগে আমার অনেকটা, তো এদেরকে মনে হয় যে এদেরটা করি একটু, মানে করি মানে সেই আমি বারবার বলি না যে আমি অত কিছু মেনটেন করে করতে পারি না, বা আমাদের করার সেটা ইয়ে নেই, মানে বললাম মানে শিব পুজোই যেহেতু আমাদের আসল পুজো, তো সেই হিসাবে কিছু ইয়ে নেই। তো ঠিক আছে, মানে মন থেকে যেটা করা যায় বলো, সেটা থেকে শান্তি আর কিছুতে পাওয়া যায় না। দেখো এখানে মশলা কিন্তু কষে গেছে যেটা দিয়েছিলাম, আর এর মধ্যে আমি এবার ডালটা মিলিয়ে দিচ্ছি। না আসলে রাজের পিছনে এসে বলছে যে এত আইটেম করার কি আছে, কে আসছে তোমার বাড়িতে কালকে, এত কিছু করে রেখে দিচ্ছো। একের নিচে আমাদের গণেশ পুজোর আয়োজন আছে, তারপর আমার বাড়িতে যদি এত আয়োজন হয়, মানে আমাদের গণেশ পূজার নিচে খাওয়া আছে, খিচুড়ি করবে নাকি, খিচুড়ি আলুর দম এসব হবে, খিচুড়ি আলুর দম এসব হবে। এবার রাজেশ বলছে আরে আমি তো নিচ থেকে নিয়েই আসতে পারবো, তুমি যদি নাও নামতে পারো, এত আইটেম কেন করছো, না এটা তো আমার অভ্যেস বলো। কম হয়ে যাবে, কম হয়ে যাবে ভেবে পাঁচজন লোকের এত রান্না, ঠাকুরকে জানাবো এটা তো ঘরের জন্যই করে রাখছি, এবারে এক্সট্রা যদি কেউ চলে আসে ওর সাথে এটাও চলে যেতে পারবে। আচ্ছা, এইগুলো আন্দাজের ব্যাপার, যেগুলো ছেলেরা বুঝবে না, এগুলো সবসময় মাথায় মেয়েদেরই ঘোরাতে হয়, এটা আন্দাজের ব্যাপার না। এখানে ব্যাপারটা হচ্ছে যদি লোক মানে খেলে কম পরে, তার থেকে আমি আগের থেকে এক্সট্রা একটু কিছু করে রাখি, সেটা যে কোনো অকেশনেই ক্ষেত্রে আমি করি। সেটা ঠিক আছে, যদি ফট করে কেউ বেশি লোক চলে এলো, হ্যাঁ এবার আসতেই পারে না, যে এই অনেকেই আছে যে তোর বাড়ি পুজো হয়ে যায় আমি যাই একটু ঘুরে আসি, তো সেই সব ক্ষেত্রে আবার ইয়ে হয়। যাই হোক, এখানে লাস্টের ভিতর ঘি গরম মশলা অ্যাড করে দেবো, চোলার ডালটা অলমোস্ট ডান, আর আজকে আমার ফ্রিজ পুরো একদম মানে যা হবে দুপুরের মধ্যে খাওয়া শেষ, এবার এর পরের কাজ আমার হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলা, কারণ আমি যা খাবার রান্না করি সবই বেঁচে যায়, কেউই অত খেতে পারে না, আলটিমেটলি ফ্রিজে আমাকে ঢোকাতেই হয়। ভালো, আবার চার দিন রান্না করতে হবে, হ্যাঁ আবার দুদিন আমি রান্না করবো না, তেমন হলে তাতে অসুবিধা কি আছে, দুদিন রান্না করবো না এতে কোনো প্রবলেম তো আমার কিছু হচ্ছে না। আমার মেন ব্যাপারটা হচ্ছে লোকে যেন এসে কোনো রকম ভাবে ইয়ে না কম না করে, এটা তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। না লাস্টে গরম মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে, without heart in your head, you're right, but in my head you are the bad. I wanna show to the world that you're the bad one, you was being bad, that you saw my ওই ঘরে করবে না, ওই দিকের ঘরে করবে, ওটা কেউ ওইভাবে নিয়ে যায়, দাঁড়াও আমার আবার সব ঝিনুক মিনুক দিয়ে সব সাজানো থাকে, তো দেখো ঝিনুক ছিটকে পড়েছে, এটা একটা একটা করে নিয়ে যাও রাজে, এটা আলাদা নিয়ে যাব, না দাঁড়াও এটাকে আলাদা নাও, শোনো শিবজি কা ডাবলু, হ্যাঁ শিবজি কা ডাবলু, হ্যাঁ এই ডাবলুটা একটা ভালো, আমাদের এই এক ঝামেলা না, তো যখন কোনো পূজোটা করি না আমি তখন এই জায়গাটাতেই করি, পূজো মানে মানে যেটাই করি আর কি সেটা এখানটায় করি, এই উল্লিটা সাংঘাতিক ভারী,
এই যে এই জল চৌকিটা ইয়ে করা হবে, এই যে এইখানে সব চলে এসছে জিনিসপত্র, আজকে এই ঘরেই থাকবে। চলো, প্রস্তুতি পর্ব তো একেবারে শুরু হয়ে গেছে গণেশ পুজোর। মানে আমি মানে এই পুজোটা আসলে একটা বেশ পুজো পুজো ফিলিংস হয় তো, একটা মানে আলাদা একটা ইয়ে। যাই হোক, গণেশ পুজোর তো একটা ধামাকাদার ব্লগ আসতেই চলেছে, এখানে এন্ড করে দিই। আর যদি ভিডিওটা কি মতো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো ভিডিও দেখো, সাবস্ক্রাইব করছো না, তারা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি যে তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে অনেক অনেক ভালো ভিডিও আমি আর ভবিষ্যতে হয়তো করতে পারবো। তো প্লিজ একটু উৎসাহ দাও, লাইক করো, কমেন্ট করো, যেগুলো পড়তে ভালো লাগে। চলো, টাটা, বাই বাই।